কিরে, আর কিরে, তারা মদ খেয়ে খালি শোবে আর কিছু কাজকর্ম নেই। ভাই তোকে তো খুঁজি না ভাই, মালপাল আছে ভাই, দেখি দেখি ঢাকা ঢাকা ভাই ঢাকা আমার কাছে আছে। ওই কালে বলবো হ্যাঁ ওই যে এই যে বাবা জানো ভাই কেউ নেই তো এখানে, কেউ নেই তো, হ্যাঁ কেউ নেই বিকালে কিন্তু তুই, হ্যাঁ একদম একদম বিকালে আমি আমার পঞ্চাশ টাকা বাবা আমি ঘুরেছিলাম তো ঠিক আছে, ঘরে ডাবাজি করছিলাম ঠিক আছে। শোন না শোন না, বাবা কি করেছে আমাকে আগে ডাকলো ঠিক আছে, দেখে বলছি কি এই ও তোর আমি তো নাটক করে শুয়ে আছি, হ্যাঁ জানি বাবা টাকা টাকা সবাই হচ্ছে অটো চালিয়ে এসছে ঠিক আছে, দেখে নিয়েছি বাবু টাকা কোথা লাগে, আমি আচ্ছা যে বাইরে গেছে টুকু টাকা তুই নিয়েছি। আচ্ছা ভাই আমার হাতে একবেলা আগে আমি তো খেয়ে নিই, খাবো না আস্তে আস্তে খাবো ভাই, আগে আমাকে দে, হ্যাঁ ভাই এটা পোষাচ্ছে না ভাই, কি করছিস পুরোটা খেয়ে হবে না না দিদি ভাই হবে না, যা একদম দে ভাই একদম দে একদম দে দিবি না খাবোই না তুই তোকে বিকালে খাও ভাই, বিকালে খাও আমি চললাম। এ ভাই শোন না ভাই, বাবা রে বাবা রে মরি বাবা রে বাবা হয়ে গেছে বেশ ভাই ও মাতাল আছে ভাই, কতটা খেয়েছো ভাই, ঘর বাড়ি পুজো কতটা খেয়েছো, রাস্তায় শুয়ে আছো ধর ধর গাড়ি ফাড়ি আসবো তুমি এরম ভাবে রাস্তাটা মালকে ঘুরছিস
ছেলেটা রাস্তায় মদ খেয়ে কি ভাবে পড়ে আছে, যাই। এই কাকা, এ বাবা, তোমার ছেলে কি কাণ্ড করছে গো, হচ্ছে তোমার ছেলে পাশের বাড়িতে গিয়ে সে পশুর দিনকে চুরি করেছে। তুমি আগে যাও গো। আচ্ছা আচ্ছা, যাও যাও। আচ্ছা ঠিক, হ্যাঁ, ভালো কথা বলতে আসলাম, উঠছে আমার উপর পাট পারি। তোমার ভাগে ছেলে জুটে দিয়েছিলাম, মাল খোঁজছিলাম, মদ খাওয়া খাওয়া ছাড়ে না কিছু না, জীবনটা শেষ হয়ে গেল, কি করবো কি জানি। শাশুড়ি বাচ্চা কোথায় পড়ে আছে এখন, কোন ভাড়া গিয়ে আছে, পড়ে আছে কি মরে আছে দেখি, কি দেখে আসি যে কাল একটা ঝুমঝুম হচ্ছে। এই তোর বন্ধু যার ছেলে মাল খেয়েছিস, সে বাড়িতে খবর দিয়ে গেছে, তুই মদ খেয়ে আমাকে বাঁচতে দিবি না নাকি? না, মদ খাইছিস কি খাইছিস? জীবনটা শেষ করে দিল। তুই কি আমাকে ভাসতে দিবি না? লোকের কথা শোনাবি কি করলাম না? তুই মদ খেয়ে খালি চুরি করবি, লোকের ছেলে নিজে লোক কি তোকে খেতে দেয় নাকি? ঘরে খাবি আর তুই পরে মদ খাবি? আমি গাড়ি চালিয়ে আসবো, সারাদিন খেটে ঘুরে আর তুই এখানে টাকা বার করে নিয়ে গিয়ে মাল খেতে যাবি। কবে তোকে টাকা নিয়েছি আমি? কবে টাকা নিয়েছি? বলছো টাকা দিয়েছি ঘর থেকে, টাকা চুরি হয় কোথা থেকে? কোথায় ঘর থেকে টাকা? তো ভাই কথা বলছি, এখন ঝেড়ে একটা ঝেড়ে ছেলে হয়ে গিয়ে একটু সব লজ্জা সরবে নেই, কিছু নেই, লজ্জা কথা খাচ্ছি, তুই বুঝতে পারছিস নাকি? কার থাকবে জিনিসগুলো? পাঁচজন খাওয়াবে না, তুমি পাঁচজন বাঁচাবে? বোঝার চেষ্টা কর, ভালো হওয়ার চেষ্টা কর, এখন ভালো হওয়ার চেষ্টা কর, না এখানে বাড়ি থেকে চলে যা, এখানে থাকতে হবে না, তো যেখানে যা যা যারা খাওয়াবে তার কাছে চলে যাবে। দুটো বেলা একটা কাজ বেঁচে নেই, তুই ভালো হতে পারিস ভালো হও, না তুই এখান থেকে চলে যা, তোর বন্ধু বান্ধব দেখবে বন্ধু বান্ধবের কাছে চলে যা, আর আমার কিছু বলার নেই। এবার যেটা ভালো বুঝি চিন্তা কর, চিন্তা করে তুই নিজের মতো, আমি তোর কিছু বলবো না। ভালো হবি কি ভালো হবি না বল, হ্যাঁ কিনা না বল, থাকলে থাক না থাকলে চলে যা, যেটা গুজারে উত্তর দে। ঠিক আছে, তো এবার চিন্তা কর কী করবি না করবি, আমার কিচ্ছু বলার দরকার নেই, আমি যেটুকু বলার বলে দিচ্ছি, আর তোমার ভালো ভালো মনে যা বেশি কর কী করবি, এর বেশি এই বলবো না, এবার যা করবি কর। কি বলো, কিছু বলার নেই, তোর জন্য লোকে গাড়ি নিয়ে চলে যাচ্ছে, চিন্তা কর, পেটে ভাত তো মারবি তুই, লোকের কাছে অপমান হতে হবে, এবার তুই যেটা ভালো বলবি সেটা বল, আর আমি কিচ্ছু বলবো না, যা আমি ছেড়ে দিলাম তোমরা, এবার তোর যেটা ভালো লাগে। দাদা বলছিলাম কি, বাবাকে অটোটা টোটোটা দিয়ে দিন, হ্যাঁ, আর যা বাচিত ফাচিত আপনার বাকি আছে বাবা সব দিয়ে দেবে। কী করে কী করবো বলো, তোমার এসব মাথার ছেলেগুলো তোমার বাবা ঠিকঠাক বাচিত টাচিত দেয় না, কীভাবে গাড়ি গাড়ি দেওয়া যায় এইভাবে? সেটা বুঝলাম দাদা, ভুল তো আমি করেছি, যার জন্য তো বাবা তো পানিশমেন্ট পেতে পারে না, কারণ বাবার তো বুঝতে পারছো বয়স্ক মানুষ, আমিও পয়সা করে দিন, আমারও কিছুটা ভুল আছে, আপনি দিন বাবার ইয়ে বাচ্চি দিয়ে দেবে, কোনো অসুবিধা নেই, হ্যাঁ, আর আমিও আর থাকবো না,
মানে আমার জন্য বাবার টোটোটা আপনি নিয়ে চলে গেছেন, আমি চাই না আমার বাবার কাছে দোষারোপ থাকতে, সে বয়স্ক মানুষ, আপনি দেন। তা ঠিক আছে, তোমার বাবাকে আমার সাথে দেখা করতে বলো, টাকা টাকা নিয়ে যেটা পাই সেটা নিয়ে যেতে বলো। আচ্ছা, গেলে আমি দেখছি আবার গাড়ি কী করা যায়। ঠিক আছে বাবা, শোনো না, আমি টোটোওয়ালার সাথে কথা বলেছি, ঠিক আছে, টোটোওয়ালাকে আমি বলে দিয়েছি যে বাবাকে তোমাকে টোটোটা দিয়ে দিতে, তুমি টোটোটা কালকে গিয়ে নিয়ে চলে এসো। উনি তিনটে বাচ্চিত পাবে বলছিল 2400 টাকা, আমার কাছে তো টাকা নেই, থাকলে আমি দিয়ে দিতে পারতাম। তুমি কাল থেকে টোটো চালাও, আমি চাই না আমার জন্য তোমার কোনো ক্ষতি হোক, আমি যেহেতু তোমাকে দিতে পারছি না, আমার জন্য গ্রামে তুমি মুখ দেখাতে পারছ না, ঠিক আছে, আমি বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। বাড়ি ছেড়ে যাবি, কোথায় যাবি? আমার যেখানে ভালো লাগে আমি সেখানে চলে যাবো, কারণ এখানে তুমি লোকের কাছে উল্টোপাল্টা কথা চলছো, গ্রামের লোকের কাছে ভালোভাবে থাকার চেষ্টা করো, থাকলে তোরই থাকবে, আর বাইরে চলে গেলে কি ভালো, আমি তো বাড়ি যাবো। ঠিক আছে, যদি ভালো হতে পারি আসবো, আর যদি ভালো না আসতে হতে পারি আসবো না তোমার বাড়িতে। ভালো হয়, তুমি ভালো থাকো, এটুকুনি চাই। বাবা মা সন্তানকে কত কষ্ট করে মানুষ করে, সেই সন্তান যদি মাতাল হয়, এর দুঃখ সারা জীবন বাবা মার বয়ে যেতে হয়, এর থেকে আর দুঃখ পৃথিবীতে আর কিছু থাকে না। বন্ধু, তুমি তো নিজেও নষ্ট হচ্ছ, নিজের ভবিষ্যতের কথাও চিন্তা করছো না, আর বৃদ্ধ বাবা মার কথাও ভাবছো না, অন্তত নিজের বাবা মার জন্য, সংসারের জন্য তো ভালো হও।